সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান থেকে। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আজকের আমার বিশেষ পর্বটা হচ্ছে শবে বরাত নিয়ে। শবে বরাতের এখন নানা রকম ফ্যালাসি দাঁড়িয়েছে জানেন তো, সারা জীবনভর শবে বরাত করে এসছেন এরকম মানুষরা বলে। আমরা এখন শবে বরাত মানি না, কারণ তারা হালুয়া রান্নায় ফাঁকি মারতে চান। আর কেউ কেউ আছে নতুন নতুন কুটুম্বিতা হয়েছে, কুটুম বাড়িতে কীভাবে শো অফ করতে হবে নতুন নতুন নাস্তা পাঠিয়ে সেটার জন্য শবে বরাতটাকে কাজে লাগান। কেউ কেউ আছেন ইবাদতের জন্য, সারাদিন এই সমস্ত হালুয়া ঘেটে পরিশ্রান্ত হয়ে যান বলে ফাঁকি মারতে চান। আসল কথা হলো, ছোটোবেলা থেকে আমরা একটা ধর্মীয় কালচার দেখে আসছি, শবে বরাত মানেই বাড়ির কাজের ছেলেটা একটা ট্রের মধ্যে করে একটা সুন্দর কুরুষের কাজ করা একটা ঢাকনা দিয়ে হালুয়া রুটির প্লেট নিয়ে বাড়িতে বাড়িতে ছুটে বেড়াচ্ছে, অথবা বাড়ির ছোট ছেলেটা বা মেয়েটা সেই কাজের লোকের সাথে সাথে দরজা নক করছে হালুয়া রুটি পৌঁছানোর জন্য। প্লাস ফকির, বাড়ির সামনে ফকির এসে ভিড় হয়ে যাচ্ছে, আম্মা হালুয়া রুটি দেন, হালুয়া রুটি দেন। শবে বরাত বলতে কিন্তু আমাদের একেবারে সেই ছোট থেকে হালুয়া রুটির ব্যাপারটা মাথায় আসে। শবে বরাত মানেন না মানেন, হালুয়া খান না খান, আজকে আমি আপনাদেরকে এই সুবাদে কিছু মিষ্টি বানিয়ে দেখাবো। আমার প্রথম রান্নাটা হচ্ছে আলুর হালুয়া। ভাবতে পারেন, আলু দিয়ে হালুয়া? হ্যাঁ, এই আলুর হালুয়া তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। আলুর হালুয়া তৈরি করতে আমাদের লাগবে ঘি 1 কাপ, পেস্তা বাদাম কুচি 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 কাপ, চিনি 1.5 কাপ, তেল 2 টেবিল চামচ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, সেদ্ধ আলু 1 কাপ, ডিম 5টি, পানি 1/2 কাপ, জাফরান 1 টেবিল চামচ এবং তবক 2টি। আলুর হালুয়া রান্নার আগে ছোট ছোট কাজগুলো আমরা একটু এগিয়ে রাখি। একটু খানদানি ধাঁচের হালুয়া রাঁধতে গেলে, মানে নানি দাদিদের আমলে, একটা বিশেষ টিপস আছে, সেটা হলো বাদাম পেস্তা কুচি করে সেটাকে সামান্য একটু ঘিয়ে ভেজে নিলে সে বাদাম পেস্তা এবং কিশমিশটা বেশ চকচকে থাকে। তো আমরা একটু সামান্য ঘিয়ের মধ্যে বাদাম পেস্তা কিশমিশটা ভেজে উঠিয়ে নেব আগে থেকে। এতে করে বাদামগুলো বেশ একটা গ্লেজি লুক আসে, কিশমিশগুলোও ভাজা ভাজা হয়, আর অসাধারণ একটা ঘিয়ের গন্ধ হয়, আপনার হালুয়াটাকে আরও শাহি শাহি করে তোলে। এর বেশি আর ভাজার প্রয়োজন নেই। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পর্বে, ব্লেন্ডার। ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ, চিনি, ঘি 1/2 কাপ ঘি, চিনিও আমি প্রায় 1.5 কাপের মতো নিয়েছি। আপনি যে কোনো রান্না পরিমাপের মধ্যে রান্না করলে আপনার কিন্তু একই রকম হবে সবসময়। নেব একটু তেল, ঘিয়ের সাথে একটু তেল মিলিয়ে নিলে হালুয়াটার মধ্যে একটা সফটনেস আসে। এরপরে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। আলু সেদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে, একদম যেন কোনো রকমের লাম্প না থাকে। সেই সাথে নেব আমি 5টা ডিম। এইবার এতে দেব আমি 1/2 কাপ পানি, 1/2 কাপ পানি, যেটা নাকি জিনিসটাকে ভালোভাবে মিক্স হতে সাহায্য করবে। এখন আমরা এটাকে ব্লেন্ডারে দেব। হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। এখন আমরা চলে যাব
হালুয়া রান্নায়। আমরা এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রটাকে ভালো করে চেয়ে ছেয়ে একেবারে পুরোটা নিয়ে নেব। এখন আমি এর সাথে আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে গোলাপ জলে ভেজানো জাফরান। আপনারা হয়তো ভাবছেন যে এটা লাস্ট মোমেন্টে দিলেই হতো, কিন্তু যেহেতু এই লিকুইড হালুয়াটা রান্না হতে হতে দলা বেঁধে যাবে, তখন এই জাফরানের কালারটাও মিশবে না, প্লাস গোলাপ জলের সুবাসটাও ঠিকমতো মিশবে না। মিডিয়াম লো আছে, আপনাকে সারাক্ষণ এটাকে নাড়তে হবে। শুধু যেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন এটা তলে না লাগে। আপনি ওপরে তো কিশমিশ দেবেনই, চাইলে এই হালুয়ার ভিতরেও কিছু কিশমিশ আপনি মিশিয়ে দিতে পারেন। খুব খেয়াল রাখতে হবে যাতে কিছুতেই তলা ধরে না যায়। আপনি আপনার সুবিধার জন্য চাইলে ননস্টিক হাঁড়িতেও কিন্তু করতে পারেন হালুয়া। আমাদের হালুয়া এখন জমে আসছে। যখন আপনি দেখবেন যে সাইড দিয়ে একটু একটু তেল বেরিয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে না, হালুয়াটা হয়ে আসছে। আস্তে আস্তে দানা বেঁধে আসছে আমাদের হালুয়া। প্রিয় দর্শক, আমাদের হালুয়া কড়াইয়ে তলা ছেড়ে এসছে, দেখুন কেমন আলগা হয়ে গেছে। আমরা চুলা বন্ধ করে দিলাম, এখন পরিবেশনের পালা। সুন্দরভাবে হালুয়াটাকে বিছিয়ে তার উপরে একটু ঘি, হালুয়া খাবেন আবার ঘি খাবেন না তা তো হবে না। এইবার একেবারে মানে শাহী চেহারা দিব এর উপরে তবক লাগিয়ে। তবক একটা পাতলা রুপোলি পরত যেটা নাকি এডেবল, মানে খাওয়ার মতন, হজম করার যোগ্য। সেই যে আমাদের সোনালি করে ভেজে রাখা বাদাম পেস্তা কিশমিশ, সবে পড়ার জমজমান আলুর হালুয়া আপনাদের সবার জন্য। চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে ঘি দিয়ে পেস্তা বাদাম কুচি ভেজে নিন। এবার ব্লেন্ডারে গুঁড়ো দুধ, চিনি, ঘি, তেল, এলাচ গুঁড়ো, সেদ্ধ আলু, ডিম ও পানি একসাথে ব্লেন্ড করে নিন। তারপর একটি কড়াইয়ে ব্লেন্ড করা মিশ্রণ গোলাপ জলে ভেজানো জাফরান ও পেস্তা বাদাম কুচি দিয়ে জাল দিন। হালুয়া ঘন হয়ে এলে পাত্রে ঢেলে উপরে ঘি, তবক ও পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আলুর হালুয়া।